জমতে বাধা মন ছিল ক্লান্ত অসহায়, থেকে না সুখ মেয় বন্ধুখের ছায়া। মিজান ভাই, আপনার কপিরাইট নিয়ে ঝামেলা, আপনি ওয়ার ফেসে গান গাইতে পারবেন না স্টেজে, টিউব ভাই এরকম ঝামেলা, এখন যদি একটু আসলে শুনতে পারি, এখন যদি আমি এই গানগুলোকে নতুন করে গাই, গেয়ে যদি নিজের নাম দিয়ে করি, সেই ক্ষেত্রে এটা অগ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্য না। আমি যখন ছিলাম তখন আমি গিয়েছিলাম। সাগর জলরাশি একদিন আসি বলে চলে যাব, সেদিন ভোরে গানটা হচ্ছে অ্যাকচুয়ালি আবি তো ভার্সিটাইল একজন ভোকালিস্ট, ওকে। আর একটা জিনিস বলে রাখি, অনেকের হয়তো অনেক চিন্তাধারা এরকম আছে যে গান বলতেই গান মানেই হচ্ছে বাংলা ভাষায় হতে হবে, গান এর বাইরে কিছু না। আসলে ভুল, তুমি যদি ইংলিশে গান শুনতে পারো তবে হিন্দিতেও শুনতে পারো, অন্য ভাষাও শুনতে পারো, আরবি ভাষার গানও শুনতে পারো। অ্যাকচুয়ালি মিউজিকের কোনো, হ্যাঁ মিউজিক কোনো ভাষা নেই। আমাদের ভালো মিউজিক যে সে যে ভাষায় গান শুনতে রাজি আছে। তো এরকম তো আমি বেসিক্যালি আমার লাইফে তো আসলে আমি আমার কোনো ওস্তাদ নেই, আমি কোনো একাডেমিক আমি শিক্ষা গাইতে গাইতে গায়েন আর কি, মানে যাই আর কি, মানে ভোদাই চেষ্টা করা আর কি, বিষয়টা এরকম। তো যাই হোক, ওই চেষ্টা থেকে যতটুকু আমার, আমি একজনকে গুরু মানি, সে হচ্ছে ওস্তাদ নুসরাত ফাতে আলী খান। তো আমি তার একটা গান আজকে দুই চার লাইন আর কি ট্রিবিউট, এটা ট্রিবিউট বলে গানটা করা হচ্ছে সৃষ্টিকর্তাকে নিয়ে আর কি, আল্লাহকে নিয়ে করা। কহি যহোর
জামহস্তি চলা রহা হ্যায় ওহি খুদা রাত দিন আর দিন কো রাত বনা রহা হে ওহি খুদা হে ওহি খুদা হে ওহি খুদা হে ওহি খুদা তলাশ উসকো না কর বুতো মে ওহ হে গজল তলাশ উসকো না কর বুতো মে ওহ হে গজল ভি রুথো মে জো রাত দিন আর দিন কো রাত বনা আমাদের সমাজে একটা বিষয় আছে, আমাদের বর্তমান সমাজে যে উচিত কথা সত্য কথা বললে কিন্তু অনেকে নারাজ হয়ে যায়, বিষয়টা এরকম। হ্যাঁ, তো লালন এগুলো অনেক আগেই বলে গেছে গানের মধ্যে। গানটা হচ্ছে এমন, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা নানা তানা নানা, যাদ গেল যাদ গেল বলে কি আজব কারখানা, যাদ গেল যাদ গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে দেখো না, জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা।